বড় সংগ্রহ অভিযান ও চলমান খাদ্য বান্ধব এবং ওএমএস সহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই কারণে কিনবো, কারণ এইবার প্রকৃতির অবস্থাটা একটু খারাপ প্রবণ, আমন ফসল কম হতে পারে। আবার বলা যায় না যে সমস্ত আমাদের ওই যেমন বিল জমি পানি থাকে, এবার পানি নেই বলে আবার আমনও লাগিয়েছে। যদি লাক ট্রাই মানে ফেভার করে তাহলে সেটা আমন হিসেবে উঠে আসবে, আর না হলে আবার যদি অতি বৃষ্টি হয় তাহলে ডুবে যাবে। কেনা হলে প্রয়োজনে পরবর্তী অর্থ বছর, আর যেটা কেনা হবে সেটা পরবর্তী অর্থ বছরের জন্য কেনা হবে, যার কারণে আমরা এই খরাকে যদি সেরকম অবস্থা হয় খরাকে মোকাবেলা করার জন্য আগাম প্রিকোশন আমাদের এইটা আগাম প্রিকোশন ওখানে মানে প্রিকোশন এটাই আমরা চিন্তা করেছি। এই মোটামুটি আমাদের হলো খাদ্য পরিস্থিতি এবং বাজার মনিটরিং আমাদের চলছে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আমরা সবসময় অনুরোধ করি, আমি 1 সেপ্টেম্বরও আমি বিনীতভাবে অনুরোধ করেছি, আজও অনুরোধ করি যে আপনারা দয়া করে শুধুমাত্র খুচরা বাজারে যাবেন না। আপনারা যে যেখানে আপনাদের প্রত্যেক জেলায় তো আছে প্রতিনিধি আছে, একটু মিডল গেটে যাইতে হবে, একটু বাবুবাজারে পাইকারি বাজারে যাইতে হবে এবং খুচরা বাজারে যাইতে হবে। এই তিনটা বাজার হলে কে মানে এটা বেশি মুনাফা করছে তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ মিল গেটে যদি কমে যায় আর যদি মানে আড়তে পাইকারি বাজারে যদি আবার ধরে রাখি, তারপর সেখান থেকে নিয়ে এসে যদি খুচরা আলাদা যদি আরও 5 টাকা করে বেশি লাভ করতে চায় তাহলে এটা অধিক মুনাফার জন্য এটা ক্ষতিকর। কারণ প্রকৃতি যেমন আমাদের মানে আমাদের দেশের প্রকৃতির উপর তো কৃষি, তারপর বাজারও প্রকৃতির অস্থিরতা আছে, জলবায়ুর অস্থিরতা আছে আমাদের দেশে, তার সাথে সাথে যদি আমাদের চাউল ব্যবসায়ীরাও যদি প্রকৃতির মতো অস্থির হয়ে যায় দাম বাড়াতে গিয়ে তাহলে তো মানুষ বিপদে পড়বে। আমরা জানি যে মানুষ কষ্টে আছে, সরকার এই নিয়ে কাজ করছে, আমরাও কাজ করছি, প্রাণান্ত কাজ করছি, আপনারা আমাদের সাথে আছেন, সবসময় সাথে থাকবেন এবং সহযোগিতা করে যাচ্ছেন আরও করবেন। তবে আপনাদের কাছে আমার ওইটাই অনুরোধ যে আপনারা দয়া করে মিল গেট, পাইকারি বাজার এবং খুচরা বাজার এই তিনটাতেই একটু লোক পাঠাবেন, তাহলে আমাদের ক্যাচ করার সুবিধা হবে। আপনাদেরকে ধন্যবাদ।